আজ থেকে সিলেট জেলায় পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, এর প্রভাবে কী ধরনের সংকট দেখা দিয়েছে, জনভোগান্তি কী ধরনের দেখা দিয়েছে, পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো যদি জানাতেন। আমি এখন রয়েছি সিলেটের একদম প্রবেশ পথ বলা হয় হুমায়ুন রশিদ চত্বরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখানে কিন্তু সবসময় আসলে যানবাহন এবং গণপরিবহনের জট লেগেই থাকে বলা যায়। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, এদিকে আমি যদি দেখাই, এখানে কিন্তু অনেক মানুষ, অনেক যাত্রীরা অপেক্ষা করছেন। তো সিলেট যে পরিবহন শ্রমিকদের যে কর্মবিরতি আহ্বান করা হয়েছে, তার কারণে সকাল থেকেই কিন্তু কোনো বাস টার্মিনাল থেকে বা কোনো পয়েন্ট থেকে কোনো ধরনের বাস, বিশেষ করে বাস সহ গণপরিবহন ছেড়ে যায়নি, এবং সিলেট থেকে সিলেট নগর কিংবা জেলার অভ্যন্তরে কোথাও আমরা সিএনজি অটোরিকশা বা অন্যান্য পরিবহনগুলো সেগুলো চলাচল করতে আমরা দেখিনি। তো এখানে যে বিষয়টি আসলে সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে সাধারণ মানুষ তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছে, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং বিশেষ করে কর্মজীবী নারী এবং সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেক ভোগান্তি। তার পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে তারা যে দাবিটি তুলেছেন যে তাদের মূলত পুলিশের হয়রানি এবং অপ্রয়োজনে তাদেরকে মামলা মোকদ্দমা দেয়া এবং শ্রম আদালতে হয়রানি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে তাদের। এছাড়াও উচ্চ আদালতের নির্দেশনা মেনে পাথর কোয়ারি খুলে দেয়া সহ আরও বেশ কয়েকটি দাবি তাদের রয়েছে, এবং এই দাবিগুলো পক্ষে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে তারা দাবি করেছেন, এবং যার প্রেক্ষিতে পূর্ব ঘোষিতই তাদের এই কর্মসূচি। তবে সাধারণ মানুষ যেটি বলছেন, তারা কিন্তু হঠাৎ করেই এ ধরনের কর্মবিরতির কারণে তারা অনেকটাই অসহায় হয়ে পড়েছেন। আর এদিকে আসলে যে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি, এবং যে বিষয়টি বলা হচ্ছে যে এই সিলেটে আসলে কিছুদিন পরপর পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ আসলে এই দাবিতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন, তবে যে বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু আসলে সাধারণ মানুষ অনেক বিপাকে পড়েছেন, বিশেষ করে নারী কর্মজীবী যারা রয়েছেন কিংবা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন কিংবা যারা বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু আসলে কোনোভাবে যেতে পারছেন না। তো আসলে বিকল্প হিসেবে তারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল যোগেও তারা চেষ্টা করছেন যাওয়ার, এবং কাছাকাছি দূরত্ব হলে কিন্তু তারা চেষ্টা করছেন রিক্সা যোগে বিভিন্ন গন্তব্যে যাওয়ার। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে নগরীর কয়েকটি স্থানে আমরা দেখেছি পরিবহন শ্রমিক যারা রয়েছেন, যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি তারা যদি কোনো যানবাহন আসছে কিংবা গণপরিবহন আসছে সেগুলোকে তারা ফিরিয়ে দিচ্ছেন, অর্থাৎ পিকেটিং করছেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যদিও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত সিলেট নগরী কিংবা সিলেট জেলার বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আমরা খোঁজ নিয়েছি, সেখান থেকে কোনো ধরনের যানবাহন ছেড়ে যায়নি। এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ।